ওয়ালাইকুম প্রাণ প্রিয় ওমান প্রবাসী ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অবশ্যই আপনারা ভালো আছেন। যে যেখান থেকে শুনতেছেন, ফ্রি ভিসা লুকদারে যে আপনি হয়ে থাকেন বা এগ্রিমেন্টের ভিসা আপনার হয়ে থাকে, সবার জন্য এই ভিডিওটা। তো আশা করি আপনারা এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন ওমানে যে নতুন নিয়ম করা হয়েছে প্রবাসীদের জন্য সেই নিয়মটা। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইবে, আপনারা চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব নাই যদি করেন, তারপরও আপনারা একটা কাজ করতে পারেন, এই এই খবরটা আপনারা অন্যান্য দেশে শেয়ার করে সবাইকে কেয়ারফুল বা সতর্ক করে দিবেন। কারণ বিদেশের মাটিতে প্রবাসী ছাড়া প্রবাসীর আপন বলতে কেউ নাই। তো ওমানের প্রবাসীদের জন্য নতুন এক আইন জারি করেছে দেশটির পাবলিক প্রসিকিউশন। এখন থেকে নিয়োগকর্তা ছাড়া অন্য মালিকদের কাজ করলে প্রবাসীদেরকে এক মাসের কারাদণ্ড এবং 1,000 ওমানি রিয়াল জরিমানা করা হবে। এই আইনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা। কারণ হিসেবে ওমানের বিশিষ্ট কয়েকজন ব্যবসায়ী তারা প্রবাসটাইমকে জানিয়েছেন যে ওমানে বর্তমানে সবচেয়ে বেশি বাংলাদেশি শ্রমিক, আর এইসব শ্রমিক অধিকাংশ ফ্রি ভিসার লোক। এখন থেকে এইসব ফ্রি ভিসা শ্রমিকদের অন্য কোনো মালিকের জরিমানার বয়ে কাজে নিতে চাইবে না, যে কারণে ব্যাপক ঝুঁকিতে পড়বে ওমান প্রবাসী ওমানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা। তো আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনাদের কাছে একটা কথা আমি বলতে চাইবো, একটা জিনিসই বলবো, দয়া করে আপনারা ওমানের নিয়মটা মানার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি হয়তো বলে ফেলতেছি যে ভাই, আপনি এখন আমাকে বলবেন যে ভাই আমি ফ্রি ভিসার লোক, আমি কীভাবে এখন কাজ করব বা আপনার কথা আমি কীভাবে শুনবো, কিন্তু কিছু তো করার নাই ভাই। কারণ ওমান একটা রাজতান্ত্রিক দেশ, এখানে সুপ্রিম কোর্ট বা রাজার নিয়মের ঊর্ধ্বে কিছুই চলে না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথাই বলবো বা একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যে এই খবরটা যেহেতু প্রচারিত হয়েছে এবং এই খবরটা যেহেতু কার্যকর হয়ে গেছে, সেক্ষেত্রে আমি বলবো আপনারা একটু অপেক্ষা করেন। যদি এর উপরে আবার বাংলাদেশ এম্বাসি বা যে কোনো একভাবে রিকোয়েস্ট করা যায় বা যে কোনো একটা নিয়ম পরিবর্তন করা যায়, তার আগ পর্যন্ত আপনারা দয়া করে এগুলো বন্ধ রাখেন। তবে হ্যাঁ, জেবেল এরিয়াতে বা গেবেল এরিয়াতে যা বিত্রি এরিয়াতে যারা যারা কাজ করবেন, তাদের ক্ষেত্রে আমি আরও জানি না কতটুকু সমস্যা হবে না হবে। কারণ সেক্ষেত্রে যেহেতু মানে অবস্থান হতো এখনও আনলিগেল মানুষই 1.5 থেকে 2 লক্ষ মানুষ আছে, সেক্ষেত্রে ফ্রি ভিসার লোক আদৌ কেউ ফ্রি ভিসার লোক না এটা বোঝাও কিন্তু এতটা ইজি হবে না। তো সেক্ষেত্রে আপনারা একটু মানে যাই করবেন একটু শান্তি মনে করবেন, ভালোভাবে করার চেষ্টা করবেন, কারণ কখন কী হয় বলা যায় না। তো ওমানে অবস্থানরত সকল প্রবাসী ভাইয়েরা, আপনাদেরকে বলবো যারা যারা ফ্রি ভিসা এবং যারা যারা অন্যান্য ভিসা নিয়ে আসেন, তারা সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন এই কয়দিন। কারণ ওমানে এখন বর্তমানে যে একটা সমস্যা রয়েছে, এই সমস্যার কারণে হয়তো অনেক সময় জরিমানা টরিমানা বেশি করতে পারে, শুধু এই সব হিসাব ওদের হিসাব মিলেই থেকে অনেক সময় দেখা যেতে পারে জরিমানাও বেশি করতে পারে। তো প্রবাসী ভাইয়েরা আপনারা দয়া করে একটু সতর্ক থাকবেন। তো এটাই ছিল আপনাদের কাছে কামনা, যে ওমানে এখন নতুন করে ফ্রি ভিসার লোক যদি অন্যভাবে কাজ করে তাহলে তাকে জরিমানা করা হবে 1,000 রিয়াল এবং 1 মাসের কারাদণ্ড। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, পজিটিভ মাইন্ড নিয়েছেন, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।